ক্লাসটা শেষ করতেছি দেখো তুমি যখন বিয়ে বাড়িতে যাও দেখবা তো বিয়ে বাড়িতে গেলে কি হয় তুমি একসাথে ওখানে তুমি বিরিয়ানি খাও বিরিয়ানির মধ্যে মাটন থাকে তুমি এক্সট্রা করে গরু মাংসও দেয় এক্সট্রা করে খাসির মাংসও দেয় তারপর একটা মুরগির রোস্ট থাকে ওইখানে ডিমের রেজালা থাকে ওইখানে মাছ থাকে তার মানে একসাথে কতগুলো প্রোটিন খাইছো খেয়াল করো তাহলে এই প্রোটিনগুলোকে তুমি ভেঙে শেষ করতে পারবা ভাঙতে তো পারবা না তাহলে এই অতিরিক্ত প্রোটিনগুলা এই অতিরিক্ত প্রোটিন যখন তুমি খাওয়া তখন কি হবে এই অতিরিক্ত প্রোটিনগুলা কিছু চলে যাবে কোথায় ক্ষুদ্রান্ত পাশ করে ক্ষুদ্রান্ত দিয়ে পার হয়ে গেল তুমি তো ভেঙে শেষ করতে পারল না তোমার তো যথেষ্ট শ্রমিক নাই এনজাইম তো যথেষ্ট নাই এত প্রোটিনকে ভাঙার জন্য এনজাইম ইনস্ট্যান্ট তুমি পাইলা না তাহলে কি হবে ক্ষুদ্রান্ত থেকে প্রোটিন করতে চলে যাবে বৃহদান্ত্রে বৃহদান্ত্রে কারা আছে ব্যাকটেরিয়া বৃহদান্ত্রে ব্যাকটেরিয়া কি করবে ওই প্রোটিনগুলোকে পচিয়ে গাঁজন প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াল ডিফ্লোরেশন ব্যাকটেরিয়াল গাঁজন প্রক্রিয়ায় ওই প্রোটিনগুলোকে ভেঙে সে কিসে পরিণত করবে অ্যামোনিয়ায় পরিণত করবে কিসে পরিণত হবে অ্যামোনিয়া এখন ব্যাপারটা বোঝো অ্যামোনিয়া একটা কেমন তীব্র ঝাঁঝালু গন্ধ বিশিষ্ট গ্যাস এই অ্যামোনিয়া কিছুটা ব্যাপন প্রক্রিয়ায় ব্লাডে যাবে আর কিছুটা পাদ দিয়ে বের হবে তো অ্যামোনিয়া যেহেতু তীব্র ঝাঁঝালু গন্ধ বিশিষ্ট গ্যাস তাহলে তোমার পাদের মধ্যে দিয়ে এখন কী বের হচ্ছে অ্যামোনিয়া বের হচ্ছে এতে করে পরিবেশ কিন্তু দূষণ হবে গবেষণায় দেখা গেছে যে যাদের পাদের মধ্যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে তাদের পাদের আওয়াজটা হয় খুবই ধীরে ফুসপাত এটা সাধারণত গুজ্জদারের দুই পাশের মাংস পেশি ছাড়া আর কেউ টের পায় না আর টের পায় যে ট্যাগ করলো সে কিন্তু মুহূর্তেই আশেপাশের সমস্ত লোকজন টের পায় হতে পারে এমনও যে ওই লোকটি বলে ওঠে গন্ধ কে 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 এই কাজটা করলো মানে যে কাজটা করেছে সেই কিন্তু আবার প্রথম নাড়া দেয় হ্যাঁ কে 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 এই কাজটা করলো ব্যাটে বুঝতে পারছো আর যারা কিনা মানে যাদের দেখবা যে মানে ব্রাশ করে পাত দেয় যাদের পাদের আওয়াজ অনেক জোরে পটাশ করে যাদের আওয়াজ হয় বুঝবা যে এটা হচ্ছে অ্যামোনিয়া ফ্রি আমার এক আব্বু ছিল মারা গেছে আমার আব্বু আমার আব্বুর বড় ভাই উনি এরকম করতো সবসময় অ্যামোনিয়া ফ্রি পাত দিত প্রাশ প্রাশ করে তুমি যদি কাজু বাদাম বা কালি জিরা যদি বেশি বেশি খাও তাহলে দেখবা তোমার সব সময় এরকম হবে পড়াশ পড়াশ আওয়াজ হবে কিন্তু তুমি যদি সেগুলাকে ধরে রাখো তাহলে কিন্তু বিপদ তোমার পেট ফুলে উঠবে এই জন্য ত্যাগ করাই মঙ্গল তবে সেটা কি ওই যে ফুস করে না প্রাশ করে দিবা তাহলে অ্যামোনিয়া ফ্রি পাত পেঁধে আসো আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখি তাহলে অতিরিক্ত প্রোটিন বর্জন করি যখন খুব বেশি প্রোটিন যদি খেয়া ফেলায় তাহলে কিন্তু মুশকিল আমাদের শরীর সেটাকে হজম করতে পারে না ফলে সেটা ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্তে চলে যায় ব্যাকটেরিয়া সেটাকে পচায় অ্যামোনিয়াতে পরিণত করে ওই অ্যামোনিয়া কিছুটা ব্লাডে যায় কিছুটা কোথায় যায় পাদ বের হয় আমার বরাব্য একটা ছন্দ বলতো যে পাত পাত পাদেশ্বর যে পাদে সেই ঈশ্বর আর যে পায় গন্ধ তার হয় আনন্দ আর যে পায় বাসনা তার হয় কি তৃষ্ণা মানে আশেপাশের লোকজন খেপে যায় না ওদের তৃষ্ণা লাগে মানে ওদের অবস্থা খুব খারাপ তাহলে ছন্দটা মনে থাকবে পাত পাত পাদেশ্বর যে পাদে সে ঈশ্বর আর যে পায় গন্ধ তার হয় আনন্দ আর যে পায় বাসনা তার হয় তৃষ্ণা মনে থাকবে তাহলে আসো আমরা দূষণমুক্ত পাত পাদে যেমন আজকে আমার পাদার মতো অবস্থাই নাই কারণ আজকে যদি আমি দিই মানে পাদের তো ক্লাসিফিকেশান আছে এটাকে ইংলিশে কি বলে ফ্ল্যাটাস তো এটার আবার ক্লাসিফিকেশান আছে একবার সৃজনশীল প্রশ্নে এসেছিল যে পাত কত রকম কী কী এগুলো নিয়ে বিস্তর গবেষণা আছে যেমন তুমিও পাত দেয় ধরো সমুদ্রের মধ্যে তিমি যখন প্রাশ করে পাত দেয় তখন কি হয় সুনামি টুনামি হয় আর কি তো এরকম বড় বড় যারা মানে স্টার আছে মেগা স্টার আছে তারাও কিন্তু পাত দেয় হ্যাঁ সবাই পাত দেয় আর আমিও পাত দিই কিন্তু আজকে আমি পাত দিতে পারছি না কারণ আজকে পাত দিলে পাদের একরকম ধরন হয়ে যাবে সেটা কি পাদের সাথে যদি একটু ঝোল মিশ্রিত থাকে তখন সেটাকে আমরা কি বলি ঝোল পাদ তাহলে আজকে পাদ দিলে ভয় আছে ঝোল পাত হতে পারে একটু দেখা যাচ্ছে কি হয়ে গেল রস বের হয়ে গেল। তাহলে কিন্তু মুশকিল বুঝতে পারছো তাহলে এরকম আর যেমন আরও পাত আছে যেমন বাদাম পাত বাদাম খাওয়ার পরে যে পাতটা হয় এই পাতটাও কিন্তু মানে অস্বাভাবিক রকমের একটা পাত হয় এটা বলে বাদাম পাত হ্যাঁ তো এরকম অনেক ধরনের পাদ আছে তারপরে দীর্ঘক্ষণ চেপে ধরে রেখে তারপরে ছেড়ে দিলে সেটাকেও একটা পাদ বলে হ্যাঁ এটাকে বলে হচ্ছে মানে গুজ্জা পাদ মানে অনেকক্ষণ ধরে পাটটা গুজে রেখেছে তারপরে ছেড়েছে তো ওই পাদের গন্ধটাও খুব ব্যাপক হয় এবং ওটার মধ্যে তীব্র অ্যামোনিয়া থাকে তো আসো আমরা সুস্থ জীবনযাপন করি প্রোটিনের উপরে চাপ কমাই অতিরিক্ত প্রোটিন না খেয়ে প্রয়োজন মাপিক প্রোটিন খাই এবং অ্যামোনিয়া ফ্রি পাত পেতে পরিবেশকে দূষণমুক্ত রাখি আরও দশজনকে দূষণমুক্ত রাখি এবং মনস্তাত্ত্বিক দিক থেকে যখনই পাত আসবে তখনই সেটাকে আটকে না রেখে ছেড়ে দিই প্রকাশ্যে এবং পটাশ শব্দে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম